এরপর আসে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে আমাদের, ইয়েস, এবার জিতেছে হচ্ছে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার এগেনস্টে ষষ্ঠবারের মতো। ষষ্ঠবারের মতো হেক্সা। তো হ্যাঁ, আপনাদের কি অনুভূতি, হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে, ওভারঅল আয়োজন কেমন ছিল এন্ড এভরিথিং, দেখছেন নাকি খেলা? এটা নিয়ে তো সেই লেভেলের মজা চলতেছে যে অস্ট্রেলিয়া জিতার পরে ইন্ডিয়া যে হারছে, অস্ট্রেলিয়া জিতার চেয়ে ইন্ডিয়া যে হারছে, এটা নিয়ে বাংলাদেশের মানুষের মানে স্বস্তির শেষ নাই একদম। এখন কি আর করার, না, এটা এটা একটু স্যাড যে কারো হার সেলিব্রেট করা, বাট অস্ট্রেলিয়া জিতছে এটা নিয়ে। অস্ট্রেলিয়ার তোমরা কি ওই ভিডিওটা দেখছো, এক মহিলা, আমি জানি উনি প্রসিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর নাকি, পার্ডন মাই ইগনোরেন্স, হইতে পারে প্রসিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর, উনি উনি অস্ট্রেলিয়ায় থাকে, উনি একটা ভিডিও করছে ওনার মোবাইল থেকে যে দেখুন অস্ট্রেলিয়া জেতার পরে অস্ট্রেলিয়া কি হচ্ছে, কিছু হচ্ছে না, আচ্ছা সব মানে মানুষ ঘুম, কোনো লাইট নাই, কিছু নাই, ওটাই আর কি, পাকা রাস্তার ভিডিও, যে দেখুন কি হচ্ছে, কিছু হচ্ছে না। ভিডিওটা বেশ বেশ মজার, সবাই অনেক শেয়ার টেয়ার করছে দেখলাম। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়া পোস্টও মনে তো হয় না ভাইরাল তেমন হয়েছে। কোনো, এটা অস্ট্রেলিয়াতে মনে হয় রাগবি ফুটবল এগুলো বেশি জনপ্রিয় ক্রিকেটের থেকে। বাট মনে হয় অস্ট্রেলিয়াতে ফুটবল সব ক্রিকেট জায়গায়, ক্রিকেট ফুটবল, অবকাঠামো খুবই মানে রোবাস্ট, তারপরেও মানে তিন এত পড়াশোনা করে ক্রিকেটের অনেক আচ্ছা বেশি কেয়ার করে ওরা। গেস করেন তো, হুজ মোর পপুলার, দি অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম নাকি অজি ম্যান রিভিউস? অজি, আচ্ছা আমি ঠিক জানি না আছে, অজি ম্যান স্টেট রিভিউস কে, তাহলে আচ্ছা ঠিক আছে, আই গেস অজি তাহলে ম্যান ক্রিকেট রিভিউস কে, ক্রিকেট সো টিম, অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তাহলে। হ্যাঁ গেলে একদম আপনারা মনে কখনো ওই অস্ট্রেলিয়ান গাড়িটা ন্যারেট করতে দেখেন নাই যে ফানি ভয়েস ওভার দেয় ভিডিওতে? ডেম, আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় নাম শুনছি বাট হচ্ছে দেখি নাই কখনো। ভিডিও ডেফিনেটলি দেখছিস। আচ্ছা হ্যাঁ, তো অস্ট্রেলিয়া সেলিব্রেট করতেছে না, না মানে ওদের, বাট গুড, ওদের কাছে আসলে ওদের 6 বার হয়ে গেছে যেহেতু, তত সেলিব্রেশন করাটা একটু খারাপ দেখায় খারাপ যে দেখে আর আর কখনো মাইন্ডে ইন্ডিয়া পাইতে টান দেয়, একদম ওটাই ভর্তা হয়ে 6 নম্বর গেছে। বারের মতো জিতলো, সেলিব্রেশন করার কিছু নেই। বাট ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়া যেহেতু ওয়ার্ল্ড কাপ হয়েছে, ব্যাপারটা একটু স্যাড যে ইন্ডিয়া হইলে অনেক মানুষ খুশি হইতো, অনেক সেলিব্রেশন হইতো, অনেক ওরা এক আনন্দ বিলিয়ন টানন্দ করতে মানুষ, পারতো, সিনেমা টিনেমা বানাইতো, ওটা হইতে পারে নাই, তো এটা একটু স্যাড। বাট খেলছেও খুব ভালো ইন্ডিয়া পুরো ওয়ার্ল্ড কাপ, জাস্ট হ্যাঁ কিন্তু ফাইনালে এসে ফাইনালে খালি বেচারারা ধরাটা খাইছে। বেচারারা ব্যাপার না, হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা আমাদের জিতার কথা, ওইটা ওইটা ওদেরকে ওইটা দিয়ে হয়তো দিলাম, ইন্ডিয়া জিত, ওইটা কই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে, ইন্ডিয়াতে হইলে তো জেতার পসিবিলিটি খুবই কম। বেশিরভাগ তুমি দেখছো সামনের ওয়ার্ল্ড কাপের পরের ওয়ার্ল্ড কাপ আবার ইন্ডিয়ায়, এরকম একটা। হ্যাঁ তুমি আচ্ছা, গত ও এই যে আচ্ছা আচ্ছা, ক্রিকেট সাউথ ওয়ার্ল্ড কাপ আফ্রিকার কবে পরেরটা। কোথায় হবে দেখো, বেশিরভাগ সময় 2011-তে ইন্ডিয়া বাংলাদেশ যৌথ প্রযোজনায় ওয়ার্ল্ড কাপ হলো না, ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা মিলে, তারপরে এই যে লাস্ট ওয়ার্ল্ড কাপ এই যেটা শেষ হলো মাত্র, এটা ইন্ডিয়া হইলো, এর পরের ওয়ার্ল্ড কাপের পরের ওয়ার্ল্ড কাপ আবার ইন্ডিয়ায়, সো দেখা যায় কিছুদিন পর পরই ইন্ডিয়ায় এক একটা করে ওয়ার্ল্ড কাপ হয়, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তো ওদের ওদের আরো মানে যে জন্য আমি এটা বললাম, ওদের আবার খুব তাড়াতাড়ি সময় আছে নিজেদের দেশের মাটিতে জিতার, খুব বেশি স্যাড হওয়ার দরকার নেই, ভালো সময়। 2027 ওয়ার্ল্ড কাপটা হচ্ছে সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়েতে, আবার 2031-এর ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ আর ইন্ডিয়া মিলা করবে।